আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি পড়বো পার্টস অফ স্পিচের লাস্ট পদ ইন্টারজেকশন সম্পর্কে। ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দটি ইন্টারজেক্ট হতে এসেছে। ইন্টারজেকশনের পরে বিষয়সূচক চিহ্ন বসে। ইন্টারজেকশন নিজে স্বতন্ত্র ও আলাদা। ইন্টারজেকশন শব্দটি ইন্টারজেক্ট হতে এসেছে, এর অর্থ নিক্ষেপ করা। গ্রামারে ভাষায় ইন্টারজেকশন বলতে এরূপ উক্তি বা কথা বা যা শুনে হতবাক বা আশ্চর্য বা বিস্ময় হতে হয়। যেমন, কি মজা, আমার দল খেলায় জিতেছে, হুরা, আওয়ার টিম অন দ্য গেম। আবার নিচে আমরা কিছু উদাহরণ দেখি। ব্র্যাভো, গো অন প্লেইং, শাবাস, খেলতে থাকো। হুরা, উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা কি মজা, আমরা খেলায় জিতেছি। হ্যালো, হোয়ার আর ইউ গোয়িং, এই যে তুমি কোথায় যাচ্ছ। হাম্প, আই ডোন্ট বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি না। অ্যালাস, আই এম আন্ডান, হাই, আমার সর্বনাশ হয়েছে। উপরের সেন্টেন্সগুলোতে মোটা ওয়ার্ডগুলোর প্রতি লক্ষ্য করলে বোঝা যায় এহ শব্দ দিয়ে দুঃখ, ফাই শব্দ দিয়ে তিরস্কার, হুররা শব্দ দিয়ে আনন্দ, অ্যালাস শব্দ দিয়ে দুঃখ প্রকাশ করা বোঝাচ্ছে। এরকমের শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। অতএব ইন্টারজেকশন হলো সে ওয়ার্ড যা মানব মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করে। ইংলিশে আমরা বলতে পারি, ইন্টারজেকশনস আর দোজ ওয়ার্ডস হুইচ এক্সপ্রেস দ্য সাডেন ফিলিং অফ হিউম্যান মাইন্ড। ইন্টারজেকশনকে এক্সক্লামেশনও বলে। নিচের বাক্যগুলো পড়ি। আই এম আন্ডান, হ্যালাস, আই এম আন্ডান। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। এই যে আমরা অ্যালাস এবং হুররা বলছি, এগুলো ব্যবহার করার কারণে এটা হচ্ছে ইন্টারজেকশন হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ ডান ওয়েল, ব্র্যাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। উপরে বাক্যগুলোতে বক্তব্য সাধারণভাবে প্রকাশ পেয়েছে। বাক্যগুলো প্রথমটিতে দুঃখ, দ্বিতীয়টিতে আনন্দ এবং শেষেরটিতে কারো প্রশংসা করা হয়েছে। তবে এই দুঃখ, আনন্দ বা প্রশংসার কোনোটাতে তেমন কোনো আবেগ নেই, ফলে এই বাক্যগুলো দ্বারা মনের কোনো উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে না। কিন্তু বি বাক্যগুলোতে দুঃখ, আনন্দ, আবেগ ফুটে উঠেছে, মনের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, কারণ এই বাক্যগুলো প্রত্যেকটি অ্যালাস, হাই, হুররে, কি মজা, ব্রাভো, শাবাস প্রভৃতি এক একটি করে অতিরিক্ত পদ গ্রহণ করেছে। বড় বড় বাক্য দিয়ে মনে যে আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করা সম্ভব হতো না, এদের দ্বারা তা হয়েছে। এরা প্রত্যক্ষভাবে মনের আকস্মিক আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করে, এদেরকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশনের পরে সবসময় একটি এক্সক্লামেটরি মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন বসে। তাহলে আমরা আজকে বুঝলাম যে ইন্টারজেকশন কাকে বলে। যে অর্জা মানব মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।